সারেগামা কারওয়া মিনি রবীন্দ্রসঙ্গীত। বিদেশি ছবি সাউন্ড অফ মিউজিকের আধারে একটা বাংলা ছবি তৈরি হচ্ছে। ছবির মিউজিক ডিরেক্টর নিজেও একজন ডাকসাইটে গায়ক। মূল ছবিতে ওয়েস্টার্ন মিউজিকের সারেগামা পাধানি মানে ওই ডোরে মিফা সাজিয়ে ছোটদের জন্য একটা চমৎকার গান ছিল। ছবির পরিচালকের ইচ্ছে ওই রকম একটা গান বাংলা ছবিতেও থাক। ছবির মিউজিক ডিরেক্টর শটান ছবির পরিচালককে বললেন, দেখুন মশাই, আমি আমার মতো মিউজিক করব, শুনে দেখুন, ভালো না লাগলে তারপরে বলবেন। পরিচালক রাজি হলেন। মিউজিক হলো, স্পেশালি ওই ছোটদের গান শুনে সবাই ধন্য ধন্য করে উঠল। বলল, মিউজিক তো এমনটাই হওয়া উচিত। ছবির সবকটা গানই জনপ্রিয় হয়েছিল। ছবির নাম জয় জয়ন্তী। মিউজিক ডিরেক্টর মানবেন্দ্র মুখোপাধ্যায়। আজকে গানের সফরে আমরা বেছে নিয়েছি সঙ্গীত পরিচালক মানবেন্দ্র মুখোপাধ্যায়কে। গানে গানে মানবেন্দ্র মুখোপাধ্যায় তো থাকবেনই, সেই সঙ্গে থাকবেন আরও অন্যান্য অনেক শিল্পীরাও। দেবও থাকবে মিউজিক্যাল গাইড হিসেবে। শুরুতেই সেই ছোটদের জন্য গানটা যার কথা এতক্ষণ বলছিলাম। কারওয়া ক্লাসিক্স রেডিও শোয়ে আজ সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়। শুরুর গানেই বলেছি, জয় জয়ন্তী বাংলা সিনেমার একটা মাস্টারপিস। এ ছবির প্রত্যেক কটা গানে মানবেন্দ্র মুখোপাধ্যায় যেন নিজেকে উজাড় করে দিয়েছিলেন। চেনা ছকের বাইরে বিভিন্ন চরিত্র এবং সিকোয়েন্স অনুযায়ী গানের কম্পোজিশন করেছিলেন তিনি। বিভিন্ন ছবির পাশাপাশি এ ছবির গানগুলো শুনলেই বোঝা যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় কতটা উঁচু মাপের একজন সঙ্গীত পরিচালক ছিলেন। আজও যখন জয় জয়ন্তীর গানগুলো শুনি, ফিরে যাই সেই ছোট্টবেলায়, যে গান তখনও গুনগুন করতাম,
আজও গুনগুন করি। চলছে রেলের গাড়ি অনেক দূরের পাড়ি, দিল্লি বোম্বে ম্যাড্রাস ঘুরে যাবে মতিহারি, লাইনম্যান সিগন্যাল ঠিক চলছে ঘড়ি ঠিক ঠিক, সবুজ আলো ঠিক ঠিক চলছে গাড়ি ঠিক ঠিক, সারে গামা কারওয়া মিনি রবীন্দ্রসঙ্গীত। আমরা তো আর ছোট নেই আর ছোট নেই, আমরা তো আর ছোট নেই আর ছোট নেই, যেখানে থাকি সেখানে ভালো থাকবো, আমরা তো আর ছোট নেই আর ছোট নেই, যেখানে থাকি সেখানে ভালো থাকবো, আমরা তো আর ছোট নেই আর ছোট নেই। তোমার মতন নাই বা কেউ আসলো, তোমার মতন নাই বা কেউ আসলো, ভালোবাসলো নাই বা কেউ হাসলো, নাই বা কেউ হাসলো, আজ থেকে শুধু এ কথাই মনে রাখবো, মনে রাখবো, যেখানে থাকি সেখানে ভালো থাকবো, আমরা তো আর ছোট নেই আর ছোট নেই। কারো মাঝে হারানো মাকে নাইবা খুঁজে পেলাম, এবার না হয় আমরা তোমার পরি হয়ে গেলাম, আর কারো মাঝে হারানো মাকে নাইবা খুঁজে পেলাম, এবার না হয় আমরা তোমার পরি হয়ে গেলাম, যাবার সময় নাইবা কেউ কাঁদলো, যাবার সময় নাই বা কেউ কাঁদলো, কেউ সাধলো, পিছু ডাক দিয়ে দুহাত বাড়িয়ে নাই বা কেউ বাঁধলো, নাই বা কেউ বাঁধলো, আজ থেকে শুধু এ কথাই মনে রাখবো, যেখানে থাকি সেখানে ভালো থাকবো, আমরা তো আর ছোট নেই আর ছোট নেই,
যেখানে থাকি সেখানে ভালো থাকবো, আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই। I hope you are enjoying this episode of Karwa Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Sarigama Bengali YouTube channel. বারে বারে আমারে রিম ঝিম ঝিম বরষা, বিজুরি চমকে নিশি আধারে, বিজুরি চমকে নিশি আধারে, রিম ঝিম ঝিম বরষা, কেন ডাক আমারে রিম ঝিম ঝিম বরষা, জানি না শোনাব বারে বারে আমারে রিম ঝিম ঝিম বরষারে, রিম ঝিম ঝিম বরষারে। কারওয়া ক্লাসিক্স আজ সাজানো মিউজিক ডিরেক্টর মানবেন্দ্র মুখোপাধ্যায়ের এভারগ্রিন কিছু কম্পোজিশন নিয়ে। একটা ছবির কাজ চলছে, ছবির জন্য গান লিখেছেন শ্যামল গুপ্ত। এক বিকেলে বন্ধু শ্যামল এসেছেন গান নিয়ে ফার্ন রোডের একটা গানের স্কুলে, যেখানে গান শেখাতেন মানববাবু। শ্যামল গুপ্ত গানটা শোনাতেই হা হা করে উঠলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। বললেন, এ কী গান লিখেছিস, এ গান একেবারেই চলবে না বলে গানের কাগজটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিলেন জানলা দিয়ে। শ্যামল গুপ্ত কী আর করেন, চুপচাপ বসে আছেন একটা কোণায়। গানের ক্লাস শেষ হতেই ঘণ্টা দুয়েক পর মানববাবু শ্যামলগুপ্তকে বললেন, ভেবে দেখলাম গানটা খুব একটা মন্দ লিখিসনি, দে দেখি গানটা এবার। শ্যামলগুপ্ত রাগে অভিমানে বললেন, তুই তো ফেলে দিলি রাস্তায়, কোত্থেকে দেব, আমার কাছে কোনো কপি নেই। কী আর করা, দুজনে মিলে বের হলেন রাস্তায়। তখন সন্ধে নেমে গেছে, দুজনে মিলে টর্চ জেলে খোঁজা শুরু করলেন সেই কাগজের দলাকে। অবশেষে পাওয়া গেল সেই গান, সে গানে সুর করলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। গানটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে মানবেন্দ্র মুখোপাধ্যায়কে সেই গান সমস্ত স্টেজেই গাইতে হতো। ছবির নাম মায়ামৃগ, শুনব সেই গান। তবে তার আগে ওই একই ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া আরও একটি জনপ্রিয় গান। মুখ টিপে যে হাসছে ভরে রাতাশা দূর থেকে ও বক 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 পায়রা, খুশির মতন ছড়ানো
বক 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 পায়রা। সারে গামা কারওয়া মিনি, রবীন্দ্রসঙ্গীত। ক্ষতি কি নাহায়াজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, নয়তোবা ফার্মাকোলজি টাইম নিয়ে আজ লেকচারে নাব্য, লেকচারে নাব্য, লেকচারে নাব্য। ক্ষতি কি নাহায়াজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। তারপর দৃষ্টির ছুরিতে মনের ডিসেকশন শিখবে, কিংবা স্টেথোস্কোপ লাগিয়ে নোটবুকে সিমটম লিখবে। দৃষ্টির ছুরিতে ডিসেকশন শিখবে, স্টেথোস্কোপ লাগিয়ে সিমটম লিখবে। ওরাল জবাবগুলো হওয়া চাই রীতিমতো কানে সুখ সাব্য, নয়তো বা ফার্মাকোলজি তাই নিয়ে আজ লেকচারে নাব্য, লেকচারে নাব্য, লেকচারে নাব্য। ক্ষতি কি নাহায়াজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনো দিন পড়বে, প্রেসক্রিপশন মতো হয়তো মিক্সচারগুলো সার্ভ করবে। আউটডোরে এমনি ডিউটিটা পড়বে, প্রেসক্রিপশন মতো মিক্সচার সার্ভ করবে। সব দিক আগে দেখে তবে তো ডিগ্রি দেবার কথা ভাববো, নয়তো বা ফার্মাকোলজি টাই নিয়ে আজ লেকচারে নাব্য, লেকচারে নাব্য, লেকচারে নাব্য। ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, নয়তো বা ফার্মাকোলজি টাই নিয়ে আজ লেকচারে নাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। গান নিয়ে গল্প, আর আজ গল্প বলছি সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে, শুধুমাত্র কারওয়া ক্লাসিক্সে। অনেকদিন আগের কথা, আকাশবাণী তখন পুরনো এক নম্বর গার্স্টিন প্রেসের বাড়িতে। মানবেন্দ্র মুখোপাধ্যায় এসেছেন গান গাইবেন। তখন রেকর্ডিংয়ের কোনো সুযোগ ছিল না, পুরোটাই লাইভ গাইতে হতো। সন্ধে থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত তিনবার খেপে খেপে গাইতে হবে। মানবেন্দ্র মুখোপাধ্যায় সঙ্গে করে নিয়ে এসেছেন বন্ধু গীতিকার শ্যামল গুপ্তকে।
অনুষ্ঠানের মাঝে একটু আড্ডা টাড্ডা দেওয়া যাবে এই ভাবনায় আর কি। রাত 8:50 রাগ প্রধান গান শেষ হতেই মানববাবু শ্যামলগুপ্তকে বললেন, চল ওপরে ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। ছাদে গিয়ে দেখলেন আকাশে মেঘ করেছে, যদিও বৃষ্টি হচ্ছে না, উত্তরে একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। শ্যামলগুপ্ত এবার মানবেন্দ্র মুখোপাধ্যায়কে বললেন, একটা না গানের কলি মাথায় এসেছে। মানববাবু বললেন, শোনা শোনা। শ্যামলবাবু শুরুর কয়েকটা লাইন শোনালেন, আর শুনেই চমকে উঠলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। কি রোমান্টিক আবেদন! বললেন, তুই পাতাটা ছিঁড়ে দে, পরে ফেয়ার করিস। এদিকে শ্যামলগুপ্ত বাকি অংশ লিখতে শুরু করলেন, আর মানবেন্দ্র মুখোপাধ্যায় গুনগুন করে শুরুটা সুর করতে লাগলেন। রাত 9:30 নাগাদ দুজনেই নিচে নেমে এলেন, হাতে তিনটে ছেঁড়া পাতা, স্থায়ী, অন্তরা আর সঞ্চারী। দুজনেই ঢুকলেন পিয়ানোর ঘরে, ওখানে বসেই গানটা সুর করলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। রাত 10:30 স্টুডিওতে ঢুকলেন সমস্ত যন্ত্রীরা। একটু পরেই শুরু হলো তৃতীয় অধিবেশন। প্রথমে ঠিক ছিল দুটো গান গাইবেন মানববাবু, কিন্তু এবারে যুক্ত হল সদ্য সুর করা গানটাও। গানটা একদম শেষে গাইলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। অনুষ্ঠান শেষ করে ডিউটি রুমে ফিরে এলেন, আর উপস্থিত সকলেই তখন জড়িয়ে ধরলেন মানববাবুকে। এক নতুন ইতিহাস সৃষ্টি হল, সর্বকালের সেরা প্রেমের গান হিসেবে চিহ্নিত হল সেই গান। দিনটা ছিল 1957 সালের 30 জুলাইয়ের রাত। এবারে শুনব সেই গান এবং তারপর আরও দুটো গান। তুজে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু না, কেন যার ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, ওই তোমার আধারে ওগো যে হাসির মধুমায়া ফোটে, ওই তারায় অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, জানো নায়গ তোমার প্রাণের ও ঈশ্বরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটাই আছে, তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারা এদিনতাটুকু দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমার ভালোবেসেছি। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। জীবন মরণে রোষাকি, জীবন মরণে রোষাকি।
রাধি ও আমারি গান, তুমি আমারি ও সুশিক্ত স্বরলিপি, জীবন ও মরণের সাথী ও আমারি গান, তুমি আমারি ও সুশিক্ত স্বরলিপি, জীবন ও মরণের সাথী, জীবন ও মরণের সাথী, জীবন ও মরণের সাথী, আমি বিঁধে যাই প্রাণের বিনা, সুরে সুরে তব ছন্দ লীনা, দিবস যাই প্রাণের বিনা, সুরে সুরে তব ছন্দ লীনা, দিবস জামিনী ক্লান্তি হীনা, ব্যথা বিজড়িত উদাসীনা, নির্গরে মগর মগর মধা, নিদমরে রে মি রে মদনি রে মরে নি রে মরে নি রসা, জীবন মরণের সাথী, ওগো অন্তর ভরা বেদনা রে বসি কেদনা, তুমি স্বপ্ন আমারি চেতনা, আলো ঝংকার মুখরিত শুভরাতি, জীবন মরণের সাথী ও আমারি গান, তুমি আমারি ও সুশিক্ত স্বরলিপি, জীবন মরণ জীবন মরণ জীবন মরণের সাথী। ত্বং শক্তি ত্বং মুক্তি ত্বং সর্বেশ্বরি রণরঙ্গিণী, ত্বং শক্তি ত্বং মুক্তি রূপ শিভয়ঙ্করী, করে খরয়সি ধরি, জাগো মা জাগো মা জাগো মা জাগো মা, জগত জননী না শত্রাস মাগ জ্ঞান দাত্রি, জাগ শত্রুধনু জননী জননী, মানুষ পূর্ণ কারিণী কারিণী, জাগো মা জাগো জাগো মা ত্রিগুণ ধারিণী, ত্বং শক্তি ত্বং মুক্তি, তব আশিষ ধন্য ভারত কন্যা, অন্তর সম্পদে সে চিরজনন্য, তব আশিষ ধন্য ভারত কন্যা, তারে শক্তি মোজি কর ভাগ্য জয়ী, ওই ব্রহ্মময়ী জননী জননী জননী,
জ্বালাও গন্ধি শিখা পরাও রক্ত টিকা দুঃখ বিপদ বারিণী জননী মানুষ পূর্ণ কারিণী তারিণী জাগো মা জাগো জাগো মা ত্রিগুণ ধারিণী ত্বং শক্তি ত্বং মুক্তি ত্বং সর্বেশ্বরী ধন রঙ্গিণী ত্বং শক্তি ত্বং মুক্তি। মানবেন্দ্র মুখোপাধ্যায় সুর মানেই কঠিন সুর, এমনই একটা ধারণা ছিল সকলের মধ্যে। অথচ মানববাবু নিজে যখন গাইতেন মনে হতো আহা কি সহজ গান। একবার একটা ছবির সুর করছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, গাইবেন মান্না দে। রিহার্সেল চলছে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের যাদবপুরে নর্থ রোডের বাড়িতে। মানববাবু গানটা তোলাচ্ছেন মান্না দেকে, কিন্তু মান্না দে বারবার করে বলছেন আপনার মতো হচ্ছে না মানববাবু। আর ততবারই মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছেন কি বলছেন মান্নাদা, এ গান তো আপনি একদম অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন। এরকমই ছিল একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান। মান্না দে গেয়েও ছিলেন সে সমস্ত গান অসাধারণ। এবারে শুনব এরকমই পর পর তিনটে গান। পুরে আকাশ ভরা তারা বল কোনা ধারে হারিয়ে গেল আমার নয়ন তারা আকাশ ভরা তারা কোন সুদূরে পথ হারিয়ে হাতড়ে বেড়াই বিশ্ব ভুবন পাইনি তারে কাছে বল কেমন করে ডাকলে পরে আমায় দেবে সারা আকাশ ভরা চোখের জলে পাষাণ যায় বলে বল পাষাণ দিঘি ভিজবে মায়ের কত চোখের জলে বিধাতা তো রাজা রাজা পাইলে যে তার একটি মানি কেন তার কোনা সাথা মিটবে না রে আমার মানিক ছাড়া আকাশ কেন ডাকো মিছে পাপিয়া ভুলে গেছে তোমারে পিয়া কেন ডাকো মিছে পাপিয়া ভুলে গেছে তোমারে পিয়া তুমি ডাকিলে কেমনে রাখি বলো তুমি ডাকিলে কেমনে রাখি বলো নয়নের বাড়ি চাপিয়া কেন ডাকো মিছে পাপিয়া Thank you.
ব্যথা একবার করো তুমি তুলনা ভেবে দেখো তুমি মনে রেখো নিশিব দেখো তুমি মনে রেখো নিশিব সুদূর নভে যেন আবার প্রেম হবে উজ্জ্বল সাথী হারা রাতি যাপিয়া কেন ডাকো মিছে পাপিয়া Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. Jharo jharo brishtite, tharo tharo drishti. Jharo jharo brishtite, tharo tharo drishti. Rage na ki anurage, tobu lage. মিষ্টি ঝড় ঝড় বৃষ্টিতে ধর ধর দৃষ্টি খেলা কর ভালোবেসে গো ঝড় ঝড় এসে এলো কেশে খেলা কর ভালোবেসে গো যে ভাবি আমি মেশে ছুপি ছুপি কাছে এত রূপ কোন বিধাতার সৃষ্টি ঝড় ঝড় বৃষ্টিতে ধর ধর সৃষ্টি কারওয়া ক্লাসিক্সে আজ সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরারোপিত গান এবং গল্প। জীবনে বহু ছায়াছবিতে এবং বেসিক গানে সুর করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, কিন্তু জীবনের প্রথম ছায়াছবিতে সুর করার গল্পটা দারুণ ইন্টারেস্টিং। 75 ছবি থেকেই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে সেই ছবির পরিচালক নির্মলদের একটা দারুণ সম্পর্ক তৈরি হয়। নির্মলদের পরের ছবি চাপাডাঙ্গার বউ। মানবেন্দ্র মুখোপাধ্যায়কে বললেন ছবির মিউজিক করার জন্য, কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে। ছবির কাহিনীকার এবং গীতিকার
স্বয়ং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সুতরাং তাঁর অনুমতি পেলেই মানববাবু মিউজিক করতে পারবেন। নির্দিষ্ট দিনে নির্মল দে এবং মানববাবু গেলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের টালা পার্কের বাড়িতে। কথায় কথায় নির্মল দে তারাশঙ্করবাবুকে বললেন আসার কারণ, আর শুনেই মাথা নেড়ে না করে দিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বললেন, না না, ওকে দিয়ে হবে না, গল্পটা খুব শক্ত, তুমি অন্য কোনো পাকা সঙ্গীত পরিচালক নিয়ে এসো। এরকম মুখের ওপর না বলে দিলে কারিবার কি বলার থাকে। সবাই খুব চুপচাপ হয়ে গেলেন। মানববাবুকে দেখে হয়তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মনে একটু দুঃখ হয়েছিল। কি আবার ভেবে বললেন, আচ্ছা বেশ, দু কলম লিখে দিচ্ছি, সুর করো তো দেখি। সিচুয়েশন বুঝে নিয়ে চোখ বন্ধ করে গাজনের ঢঙে গেয়ে উঠলেন সেই দুই লাইন। গান শেষ হতেই চোখ খুলে দেখলেন তার গানের সঙ্গে হাত তুলে নাচছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। চোখে চোখ পড়তেই তারাশঙ্করবাবু নির্মল দেখে বললেন, একদম ঠিক লোক, নিয়ে নাও নিয়ে নাও, এই পারবে, আর কারোর খোঁজের দরকার নেই। আর সেদিন থেকে শুরু হয়েছিল ছায়াছবির জগতে সুরকার হিসেবে তার জয়যাত্রা। দুর্ভাগ্যবশত সে গান রেকর্ড হিসেবে বের হয়নি, শুধুমাত্র সিনেমাতেই ব্যবহার করা হয়েছিল, ফলে সে গান তো শোনানো সম্ভব নয়। বরং মানবেন্দ্র মুখোপাধ্যায় সুরারোপিত অন্য তিনটে গান শোনায়। ওই মৌসুমি মন শুধু রং বদলায়, এই মৌ মাছি মন মরে মৌ পিয়াসায়। ওই মৌসুমি মন শুধু রং বদলায়, এই মৌ মাছি মন মরে মৌ পিয়াসায়। সোনা রঙ্গেরে তটিনি রঙ্গেরে জল তরঙ্গেরে তাকে তোলায় মরিজে হায়। ওই মৌসুমি মন শুধু রং বদলায়। জানি না জানি না কি মধু আবেশে কি কথা ভাবে সে, জানি না কি নিয়ে থাকে সে কি ছবি আঁকে সে যে রে, জানি না দুকুলে ভাসানো লহরি কাঁপানো ভাবের খেলাতে বেলা যে যায়। সোনা রঙ্গেরে তিনি রঙ্গেরে জল তরঙ্গেরে তাকে দোলায় মরিজে হায়। ওই মৌসুমি মন শুধু রং বদলায়। কি করে কাটে ও মনে দাগ ও চোখে আঁকি এ অনুরাগ, কি করে কাটে ও মনে দাগ ও চোখে আঁকি এ অনুরাগ। জানি না জানি না কি করে কবে সে আমারি হবে সে, জানি না কি ভালো বোঝে সে কি আজ খোঁজে সে যে রে, জানি না তার প্লাবনে ভাসানো নেশাতে মেশানো রূপেরই তরি সে বাঁধে কোথায়। সোনা রঙ্গেরে তিনি রঙ্গেরে জল তরঙ্গেরে তাকে তোলায় মরিজে হায়। ওই মৌসুমি মন শুধু রং বদলায়, এই মৌ মাছি মন মরে মৌ পিয়াসায়, মরে মৌ পিয়াসায়, মরে মৌ। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। একবার ব্রজে চলো ব্রজে, সারা দিনে কি দুয়ের মতো
বনব্রজে চলো ব্রজে সারাদিনে কে দুয়ের মতো তোমার মন মনে তো থাকবে সে নইলে আসবে দ্রুত একবার ব্রজে চলো ব্রজে সারাদিনে কে দুয়ের episode. Offline this video now and enjoy the show anytime, anywhere. Mon bolche aaj shondhay kichu bolte tumi ashbe ki Mon bolche aaj shondhay kichu bolte tumi ashbe ki ashbe ki থাকবো ছায়া ঘিরবে রাত নামবে
ক্লান্ত নীড়ে পান্থ পাখি ফিরবে গান থামবে কাছে আমরা বসে থাকব ছায়া ঘিরবে রাত নামবে নিজে যেমন ভার্সেটাইল গায়ক ছিলেন তেমনি তার সুর করা গানেও সেই বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। কথা বলছিলাম সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে। নিজের সুর করা গানে যেমন নিজে গেয়েছেন তেমন অন্যান্য শিল্পীদেরকে দিয়েও গাইয়েছেন। সেই সমস্ত গানের জনপ্রিয়তা আজও প্রমাণ করে দেয় সকলের মাঝে কতটা গ্রহণযোগ্যতা ছিল তাঁর। এমনও হয়েছে অন্যান্য মিউজিক ডিরেক্টরদের সুরে গান গাইতে গেছেন, গানের মাঝে এমন কিছু সরগম জুড়ে দিয়েছেন যে সেই গান অন্য মাত্রা পেয়েছে। সেই সুরকারেরাও অবিকল সেই গানই রেখে দিয়েছেন। তাই তো মানবেন্দ্র মুখোপাধ্যায় গায়ক হিসেবে যতটা সফল সুরকার হিসেবেও ততটাই জনপ্রিয়। আজকের মতো সময় শেষ, দেখা হবে অন্য দিনে, আর সেদিনও থাকবে এরকমই কিছু না ভোলা গান। যেতে যেতে সবার জন্য রেখে গেলাম এই গানটা। আমি যে কত একলা তোমারই পথ চেয়ে চলেছি, আমারই তুমি শুধু আমারই কত না গানে গানে বলেছি। তুমি কি তা জানো না, তুমি কি তা মানো না, আমি যে কত একলা। দিগন্তে ওই নামে সন্ধ্যা জাগে বসন্তে রজনীগন্ধা, দূর দিগন্তে ওই নামে সন্ধ্যা জাগে বসন্তে রজনীগন্ধা, চন্দ্রকলার চোখে নামে তন্দ্রা তবু ঘুম নেই চোখে আমার, এই আঁখি আধারে গগন কিনারে বলে গো জল জল দীপে জ্বলেছি। আমারই তুমি শুধু আমারই কত না গানে গানে বলেছি, তুমি কি তা জানো না, তুমি কি তা মানো না, আমি যে কত একলা তোমারই পথ চেয়ে চলেছি। এই বসন্ত এই মধু লগ্ন জীবাণু কুঞ্জে মায়া ঝরা স্বপ্ন, এই বসন্ত এই মধু লগ্ন জীবাণু কুঞ্জে মায়া ঝরা স্বপ্ন, রাত্রি আবেশ ভরে হল মগ্ন তবু মন বহলে তুমি কোথা, কে জানে কেন গো না ভেবে জানো গো, শুধু যে অভিমানে ফুল গুনে দলেছি। আমারই তুমি শুধু আমারই কত না গানে গানে বলেছি, তুমি কি তা জানো না, তুমি কি তা মানো না, আমি যে কত একলা।